দর্শক, এই ঘটনার সবশেষ খবর জানাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল ইসলাম। মোহাইমিন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এ বিষয়ে কি বলছেন জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আহসান আপনাকে। আমরা এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে। সকাল থেকে কিন্তু এখানে বেশ ভিড় ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল অনেক। কিন্তু এরই মাঝে আসলে নাশকতাকারীরা ককটেলটি এখানে রেখে যায় এবং সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়, এবং সেই মুহূর্তে যখন ককটেলটা বিস্ফোরিত হয় তখন কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা ছিলেন কার্যালয়ের ভেতরে। তারা শব্দ শুনে বাইরে আসেন, ততক্ষণে নাশকতাকারীরা পালিয়ে যায়, যদিও আশপাশে অসংখ্য পুলিশ কর্মীরা ছিলেন। এরপরে র্যাবের বিশেষ ইউনিট দ্রুত এখানে এসে পৌঁছায়, তার কিছুক্ষণ পরে ডগ স্কোয়াড এসে পৌঁছায়। তারা এসে দুটি ককটেল উদ্ধার করে, একটি বিস্ফোরিত, একটি অবিস্ফোরিত। অবিস্ফোরিতটিকে তারা পানিতে ভিজিয়ে নিয়ে যায় এবং ডগ স্কোয়াডকে দিয়ে এলাকায় তল্লাশি চালানো হয়, কিন্তু এরপর আর কোনো ককটেল পাওয়া যায়নি। এরপর আমাদের সাথে কথা হয় র্যাব তিনের অধিনায়কের সাথে। তিনি আমাদেরকে বলেন যে নাশকতাকারীদের ধরার জন্য ব্যাপক গোয়েন্দা তৎপর চালাচ্ছে র্যাব, এবং তারা চাচ্ছে যে কোনো মুহূর্তে যেন ধরা পড়েন তারা। এবং র্যাবের বিশেষ গোয়েন্দা ইউনিট সহ পুলিশের বিশেষ ইউনিটগুলো কিন্তু এখানে সরাসরি যুক্ত আছে, এবং সেই সাথে কিছুক্ষণ পরেই চলে আসেন ডিএমপি কমিশনার, এবং তিনিও একই কথা বলেন যে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ডিবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে এখানে তৎপর করা হয়েছে। এরপর আমাদের সাথে কথা হয় হচ্ছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সাথে। তিনি আমাদেরকে বলেন যে যদিও নেতাকর্মীরা ওই সময় কেন্দ্রের ভেতরে ছিলেন, কিন্তু তারা তৎপর ছিলেন আশপাশে খোঁজখবর নেওয়ার জন্য যে কোথাও কোনো আশঙ্কাকারী আছে কি না। এবং এরপরেই কিন্তু ঘটনা যখন ঘটে যায় আশপাশে কিন্তু সব খালি হয়ে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যেহেতু এই এলাকাটি বেশ ভিআইপি এলাকা এবং এখানে অনেক বেশি মানুষ যাতায়াত করে, তো এ ধরনের একটি ককটেল বিস্ফোরণ আশপাশে আতঙ্ক সৃষ্টি করে দেয়। তারপর র্যাব এবং পুলিশের ব্যাপক নিরাপত্তা ঢেকে ফেলা হয় আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে। তো আহসান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।